গাজায় আবারও একটি নতুন সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে ইসরায়েল। তবে এজন্য শর্ত দিয়েছে দেশটি, মুক্তি দিতে হবে হামাসের হাতে আটক থাকা আরও জিম্মি। মঙ্গলবার বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে দেয়া বক্তব্যে একথা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হের্জগ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার আকাশ ও স্থল হামলার দুই মাস পেরিয়েছে। এতে ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক চাপ বেড়েছে, চাপ বেড়েছে গাজাবাসীর জন্য আরও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ দিতে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হের্জগ বলেন, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল আরেকটি মানবিক বিরতি ও উপত্যকায় অতিরিক্ত মানবিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলতে থাকলে বন্দি বিনিময়ের কোনো আলোচনা হবে না, তবে আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা দিতে সীমান্ত ক্রসিং উন্মুক্ত রাখার যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো হবে। এর আগে ছিটমহলটিতে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করেছিল কাতার ও মিশর। গত নভেম্বরের শেষে এক সপ্তাহের বিরতিতে 86 জন নারী ও শিশুকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে মুক্তি পান ইসরায়েলের কারাগারে আটক 240 জন ফিলিস্তিনি। হামাসের পক্ষ থেকে মুক্তি দেওয়া হয় 24 জন বিদেশি জিম্মিকেও।